ভোট হতেই অথা অশান্ত ভাটপাড়া। তৃণমূল নেতাকে গুলি, তৃণমূল পার্টি অফিসে ঢুকে দুষ্কৃতীদের হামলা, তিনজন বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট। গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল নেতাকে আনা হচ্ছে কলকাতায়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। পার্টি অফিসে বসেছিল, হঠাৎ আচমকা এসে শার্পশুটার গুলি চালায়। প্রথম গুলিটা খেয়ে ছিটকে পড়তে, তখন সেকেন্ড গুলিটা আবার চালায়। লক্ষ্য ছিল বুকে কিংবা মাথায়, একটা এখানে লেগেছে, একটা এখানটা, বুক একটা মাথা এখানে লেগেছে, একটা এখানটা, মানে একটা শোল্ডারে লেগেছে আর একটা মুখে লেগেছে। এটা গুলিটা এখনো আছে এখানে। খুনি ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ যায় অদ্ভুতভাবে, তখনই ভাটপাড়া ব্যারাকপুর অঞ্চলে গণ্ডগোল হয়। কেন কেন ইলেকশন কমিশনের অপদার্থতার জন্যে মানুষের প্রাণ যাবে? কেন ওখানকার কমিশনারকে সরিয়ে দেওয়া হলো, একে সরিয়ে দেওয়া হলো, তাকে সরিয়ে দেওয়া হলো অ্যাজ পার বিজেপির ইনস্ট্রাকশন, আর গুলিটাও বিজেপির ইনস্ট্রাকশনে গুলি করা হলো। মন করা অভিযোগ পাল্টা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এই লোকটা নূরে জামালুর সাহেব, একে যে গুলি মেরেছে ওখানে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, আর দুটো গ্রুপ আছে ক্রিমিনালদের, এই দুটো গ্রুপের মধ্যে রোজ খুনাখুনি হচ্ছে, রোজ গোলাগুলি চলছে। নিজের লড়াইয়ের জন্য এই গোলাগুলি হয়েছে। ওখানকার দুই অপরাধী গ্রুপ আছে, তারা সবসময় ও ওকে গুলি মারে, ও ওকে গুলি মারে। এই একটা গ্রুপকে বিলং করে, আর একটা গ্রুপ এখন এলাকা আউট আছে, সেই গ্রুপটা মধ্যে লড়াই আছে, সেই তদন্ত করলে আপনি ঠিকই পাবেন। আসছে পরের খবরে। করোনার ছায়া যত দীর্ঘ হচ্ছে, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মধ্যে লকডাউন আতঙ্ক তত বাড়ছে। ভোট দিতে এসে আর কাজের জন্য ভিন রাজ্যে ফিরতে চাইছেন না রায়গঞ্জের গোবিন্দপুর গ্রামের পরিযায়ী শ্রমিকরা। একদিকে রুটিরুজির বাধ্যবাধকতা, আরেকদিকে মহামারীর মার, দুইয়ের ফাঁসে দমবন্ধ পরিস্থিতি পরিযায়ী শ্রমিকদের। উপর মহামারীর ছায়া, পেটে খিদে, সংসারে টাকার টান, ঘরে থাকলে আরো যেন গুমট লাগছে এখন, তাই গাছের ছায়ায় মোবাইলে চোখ রেখে কাটছে সময়। এভাবেই অনন্ত অনিশ্চয়তার সঙ্গে স্নায়ুযুদ্ধ চালিয়ে যাচ্ছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের গোবিন্দপুর গ্রামের পরিযায়ী শ্রমিকরা। ভোট মিটলেও আর ভিন রাজ্যে কাজে যেতে চাইছেন না তারা। তারা করছে গতবারের লকডাউন আতঙ্ক। আসছে মোটামুটি ভোটের আগে ভোট দিয়েছি, তো আবার যদি লকডাউন হয়ে যায় তখন আসবো কি করে? এর আগে অভিজ্ঞতা তো খুবই কষ্ট করে আসছি, এর আগে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গোবিন্দপুর গ্রাম। এখানকার গ্রামবাসীদের অনেকে রুটিরুজির জন্য বিহার, দিল্লি, মুম্বাই, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের মতো রাজ্যে শ্রমিকের কাজ করতে যান, কিন্তু ভিন রাজ্যে সেই সব কর্মস্থলও এখন করোনার হানায় স্তব্ধ। 15 মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। 3 মে ভোর 5টা পর্যন্ত সার্বিক লকডাউন জারি থাকছে দিল্লি, রাজস্থান, গোয়ায়। 4 মে পর্যন্ত রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। পাঞ্জাব, হরিয়ানার মতো একাধিক রাজ্যে সপ্তাহান্তে লকডাউন চলছে। গত বছর হয়েছিল, সাইকেল নিয়ে আসছিলাম, আবার যদি যাই, যদি আসতে না পারি সামনেবারের মতো যদি পরিস্থিতি দাঁড়ায়, ওই জন্যই আর যাব না। পেট বড় বালাই, কাজ না করলে সংসার চলে না, এই পরিস্থিতিতে নিজেদের এলাকায় কাচ্চে সরব হয়েছেন গোবিন্দপুর গ্রামের পরিযায়ী শ্রমিকরা। ভোট পর্ব মিটলে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে বিজেপি পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত। মে মাসের মধ্যে দেখি যদি 100 দিনে কাজটা করা যায়, আমরা পঞ্চায়েতে বসে বলবো, যত তাড়াতাড়ি আমরা পারি 100 দিনে কাজ চালু করব, তাদেরকে কাজ দেবো, তারা যেন আর বাইরে না যায়। উদার রাজ্যে পৃথিবী গদ্যময়, তবু লকডাউন আতঙ্কে ভিন রাজ্যের মোটা মজুরির হাতছানিও এখন ম্লান। কাজ চাই, কাজ, মনের ভেতর তোলপাড় চলছে ভোলা নন্দনদের। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।